ওয়েলকাম টু প্রবলেম সলভ স্কুল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আপনারা এতটা সাপোর্ট দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন। অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে আসলে অনেকটাই সাপোর্ট দিয়েছেন, যার জন্য আমি আরও ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হয়েছি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। অর্থায়ন বলা হয়। আর ব্যবসায় অর্থায়ন কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির সম্ভাবনা আছে জেনেও ঝুঁকি নিয়ে যখন কোনো প্রতিষ্ঠান অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বলা হয়। আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা এবং সেটা বিনিয়োগ করা সংক্রান্ত সকল কার্যাবলীকেই ব্যবসায় অর্থায়ন বলা হয়। এবার আমরা জানবো অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নের শ্রেণী বিভাগ 6 প্রকার: পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ সংস্থান, ব্যবসায় অর্থায়ন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি এসে থাকে। তাহলে আমরা জানবো ব্যবসায় অর্থায়ন বলতে কি বোঝায়। ব্যবসায় অর্থায়ন হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির সম্ভাবনায় আছে জেনেও ঝুঁকি নিয়ে যখন আর্থিক প্রতিষ্ঠান অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তখন তাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বলা হয়। এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা এবং সেই অর্থ বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যাবলীকেই ব্যবসায় অর্থায়ন বলা হয়। এখানে ব্যবসায়ের শ্রেণী বিভাগ করা হয়েছে। ব্যবসায়ীকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী কোম্পানি সংগঠন। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন। আজকের ভিডিওটাও আশা করি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।